আপনারা হয়তো কমিউনিজমের নাম শুনলে একটু গন্ধ পড়বেন, কিন্তু আসলে বাংলাদেশে জ্ঞান চর্চা এদের মাধ্যমেই হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যে জ্ঞান তৈরি করতে হয়। এবং এই জন্যেই আমাকে যদি পাবলিক ইউনিভার্সিটি হয় তাহলে ট্যাক্স পেয়ার আমাকে বেতন দেয়। তার মানে কলেজের সাথে বিশ্ববিদ্যালয়ের যে পার্থক্য, এটা সবচেয়ে চমৎকার করে উল্লেখ করেছেন হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি কিন্তু কখনো শিক্ষক ছিলেন না, কিন্তু তার বক্তব্যে পরিষ্কার করে বলেছেন যে কলেজ শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকের মধ্যে পার্থক্য, যে তার মূল কাজ হচ্ছে জ্ঞান তৈরি করা। তা আমাকে দুটো বিষয় বলা হয়েছে এবং এই যুক্তি খুবই ঠিক, এবং আমি প্রথমে শুরুতেই মনে করেছি যে সেটা আসা দরকার। কারণ হচ্ছে যে এটা দুটো কারণ থেকে আসতে পারে, একটা হচ্ছে অ্যাগ্রিগেশন প্রবলেম আমরা যেটাকে বলি, সেটা হয়েছে কি না, আর একটা হচ্ছে যে আমরা হেটারোজেনিটিকে রিফ্লেক্ট করেছি কিনা। কারণ আমি তা আমার এইখানে যেটা চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে আমার কায়দায় একটা থিওরাইজেশন করা হয়েছে। তবে এই জিনিসগুলো বিভিন্নভাবে আমার বিভিন্ন পুস্তকে সেগুলোকে বিবৃত করা হয়েছে। কারণ আমিও মনে করি যে এইটা যখন আমরা স্টাইলাইজ ফ্যাক্টস, আমি এখানে উপস্থাপন করেছি স্টাইলাইজ ফ্যাক্টস, কিন্তু হেটারোজেনিটিকে মনে রাখতে হবে, এগ্রিগেশনের জায়গায় ডিকম্পোজিশন করতে হবে, এবং সেটা আমার কায়দায় আমি করার চেষ্টা করেছি, সেটার ভিন্নতাও থাকতে পারে। যেমন আর এইখানে একটা সুর বলার চেষ্টা করা হয়েছে যেটা আমার সমস্ত কাজের মূল সুর, সেটা হচ্ছে আমি প্রাইস বেসড মেকানিজম অর্থাৎ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সের এর যে সমস্যা আছে সেই সমস্যার থেকে বেরিয়ে এসে একটা সিস্টেম অব নলেজ তৈরি করেছি, যেখানে আমি মনে করি যে সেইখানে যেটা ও বলেছে সেটার মধ্যে একটা অন্তঃসুর আছে, অর্থাৎ হচ্ছে যে এটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছে, যার কারণে আমার প্রত্যেকটা বইয়ের মূল সুর হচ্ছে স্টেট, সিটিজেনশিপ অ্যান্ড ট্রান্সফরমেশন। যদি আপনারা লক্ষ্য করেন সেটা হচ্ছে যে ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি ইন ডেভেলপিং কান্ট্রিজ, সেখানে আমি বলেছি যে স্টেট যদি না থাকে তাহলে কোনো ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি কাজ করবে না, কারণ স্টেট আগে সূত্র। এবং সেইটা দেখানোর জন্যে দুটো তত্ত্ব থেকে বলেছি, একটা হচ্ছে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করছে, যার ফলে স্টেট তৈরি হয়েছে, আর ইউরোপের কমন ল স্টেট তৈরি করেছে, কিন্তু ডিকলোনাইজড কান্ট্রিতে স্টেট তৈরি হয়নি, এটা হচ্ছে আমার মূল থেসিস। এবং সেটা হয়নি কারণ সিটিজেনের সাথে তার কোনো সম্পর্ক নেই। ঠিক একই কায়দায় স্টেট বিল্ডিং অ্যান্ড সোর্স, তো ওটা তো হচ্ছে যে ইকোনমিক পলিসির স্ফিয়ার, ঠিক একই কায়দায় যখন হচ্ছে যে সোশ্যাল পলিসি, মানে এটা টুইন বই, যে দুইটাই রাউটলেস বের করছে, এ টুইন বই হচ্ছে যে স্টেট বিল্ডিং অ্যান্ড সোশ্যাল পলিসি, কারণ এইটা আরও জরুরি, কারণ কোনো এডুকেশন হেলথ কোনো কিছুই সম্ভব না যদি স্টেট বিল্ডিং না হয়। এবং তখন উদাহরণগুলো দেওয়া হয়েছে, যেমন হচ্ছে যে এগ্রিগেট, তারপরে হচ্ছে কম্পারেটিভ, আবার হচ্ছে দেশীয়, যেমন বাংলাদেশ বা অন্যান্য রাষ্ট্র বা ফিনল্যান্ড, যে ফিনল্যান্ড একটা ছোট রাষ্ট্র, সেইখানে কিভাবে সবাই এক ধরনের স্কুলে পড়েও পৃথিবীর সবচেয়ে ভালো শিক্ষার যে টেবিল তার উপরে অবস্থান করছে, কোনো প্রাইভেট স্কুল না। তাহলে হচ্ছে যে সেইখানে একটা চেষ্টা করা হয়েছে। আবার এইটাকে অন্যভাবে করা হয়েছে, সেটা হচ্ছে সেক্টরাল, যেমন আমার এখানে পারডু ইউনিভার্সিটি প্রেস একটা নতুন বই বের করেছে কয়েকদিন আগে, মানে এটা বেরোয়েছে আবার বেরো হয়নি, সেটা হচ্ছে যে এটা ওয়াই এগ্রিকালচার প্রোডাক্টিভিটি ফলস, প্রফেসর আর মন্ডলের জায়গা, সেটা হচ্ছে যে ওইখানে আমি সেক্টরাল দেখার চেষ্টা করেছি, যে সেক্টর কিভাবে আমার এই থিওরিকে, যে মূল থিওরি সেটাকে কিভাবে এক্সপ্লেইন করে। আবার ঠিক একই কায়দায় দেশ কিভাবে এক্সপ্লেইন করে, সেটা হচ্ছে যে বাংলা এটা ওই এটা বের করেছে হচ্ছে যে নাম্বারস অ্যান্ড ন্যারেটিভস ইন বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা দেশ কিভাবে করে, এটা প্যালগ্রেভ ম্যাকমিলান বের করেছে। আবার
এটাই একটা সিস্টেম কিভাবে ইউজ করে, অর্থাৎ হচ্ছে যে সুন্দরবন একটা ইকোসিস্টেম, সেটা আবার কিভাবে করে এই এই থিওরির ফ্রেমওয়ার্কে, সেটা আবার সেখানে দেখা যাচ্ছে। আবার সেইটা হচ্ছে বড় গ্লোবাল প্রবলেমকে কিভাবে অ্যানালিসিস করে, গ্লোবাল ইন্টারন্যাশনাল ইন নেচার, মানে ক্লাইমেট চেঞ্জ, বায়োডাইভার্সিটি, ওয়াটার রিসোর্সেস, তাহলে সেইটা আসলে কিভাবে করে। তো এইটা একটা চেষ্টা, অবশ্যই আপনি এগ্রি করতে পারেন, ডিসএগ্রি করতে পারেন। আর প্রফেসর এম এম আকাশ যেটা বলেছেন সেটা হচ্ছে যে এইটা বাংলাদেশের উনি একটা বয়ান দিয়েছেন, রাইট? হ্যাঁ, আমার একটা বয়ান আছে এবং সেই বয়ানের মধ্যে কোনো আসলে কোনো পরিসংখ্যান নাই। মানে এই সব বইয়ের মধ্যে যেমন হচ্ছে যে ম্যাথমেটিক্সে ভরা, তারপরে হচ্ছে যে এ গণিতে ম্যাথমেটিক্স অনেক বেশি, বা হচ্ছে যে গেম থিওরি বেশি, কারণ এগুলো ওদের ভাষা, যে এই ভাষায় আপনি কথা বলতে হবে, বা হচ্ছে যে ইকোনমেট্রিক্স আছে। আর একটা আমি একটা এক্সপেরিমেন্ট করেছি বাংলাদেশের, সেটা হচ্ছে 50 বছরের, সেটা প্রথম আপ বের করেছে, সেটা একটা সেখানের মধ্যে কোনো অর্থনীতির যে টুলগুলো বলা হয়, অর্থাৎ হচ্ছে যে ম্যাথমেটিক্স সেটার মধ্যে নাই, সেটার মধ্যে কোনো লেখচিত্র নাই, অর্থাৎ গ্রাফ নাই, সেটার মধ্যে কোনো সংখ্যা নাই, সেটার মধ্যে কোনো নাম নাই। কিন্তু বাংলাদেশের 50 বছরের একটা রাজনৈতিক অর্থনীতি তৈরি করা হয়েছে। তো এই বয়ানগুলো, বয়ানগুলোর একটা ফ্রেমওয়ার্ক থেকে কাজ করার চেষ্টা করছে। কালেকটিভ অ্যাকশন নিয়ে প্রফেসর এম এম আকাশ যে কথা বলেছেন, কালেকটিভ অ্যাকশনের নিয়ে আমরা একটা বহাস করা দরকার, এবং এটা কত ফেইলড সেটা আসলে দেখা দরকার। অ্যান্ড আই উড বি রেডি টু ডু দ্যাট। কারণ হচ্ছে যে কালেকটিভ অ্যাকশন মার্কসের একটা কথা দিয়েই এটা আসলে অ্যাড্রেস করা যায়। সেটা হচ্ছে যে উনি বলছেন, আই কুড ফিশ ইন দি মর্নিং, হান্ট ইন দি আফটারনুন, রিয়ার এ ক্যাটল ইন দি ইভিনিং, অ্যান্ড ডু ক্রিটিক্যাল থিওরি অ্যাট নাইট, জাস্ট আই হ্যাভ এভার উইদাউট এভার বিং হান্টার, ফিশারম্যান, শেফার্ড অর ক্রিটিক। তার মানে ইউটোপিয়াকে যারা শেষ করে দিতে চায়, দ্যাটস মাই প্রপোজিশন, তারা হচ্ছে কালেকটিভ অপশনের ই করে। মানে মার্ক্স বলছেন যে আমি কখনো মানে হান্টার হব না কিন্তু আমি হান্ট করব, আমি কখনো জেলে হব না কিন্তু যে এই করব। তাহলে হচ্ছে যে স্বপ্নের যে পরিসীমা, এই স্বপ্নের পরিসীমার মধ্যে এটা নিয়ে একটা ভালো বিতর্ক হওয়া দরকার, খুবই তর্ক হওয়া দরকার। কারণ হচ্ছে যে স্যার যেটা পরিষ্কার করে বলছেন সেটা আমাদের আসলে হচ্ছে না। সেটা হচ্ছে যে আগে কিন্তু প্রচুর বহাস হয়েছে, সেটা মনীষিং থেকে শুরু করেন, বা তার আগে 1948 সালে শুরু করেন, বা ভারতীয় কমিউনিস্ট পার্টি কি এরা রিপ্রেজেন্ট করবে, মানে ব্রিটিশরা রিপ্রেজেন্ট করবে না ভারতীয়রা রিপ্রেজেন্ট করবে, বা এটা এই বহাসটা হচ্ছে। আপনারা হয়তো কমিউনিজমের নাম শুনলে একটু গন্ধ পড়বেন, কিন্তু আসলে বাংলাদেশে জ্ঞান চর্চা এদের মাধ্যমেই হয়েছে। আপনাদের অনেকের মধ্যে এরকম একটা ই লাগবে যে এটা সুসুরি লাগতে পারে, কারণ হচ্ছে যে এটা 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 করা হচ্ছে, এর মানে না আপনাকে কমিউনিজমের মধ্যে যেতে হবে। বাট জ্ঞান চর্চা বাংলাদেশে হবে না বা ও দক্ষিণ এশিয়া হবে না যদি ওই আলোচনাটা না হয়। এটা কিন্তু খুব সুবিধা, হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে যে এইটা। সেই জন্যে আমার কাছে মনে হয় যে কালেকটিভ অ্যাকশনের যেটা উনি বলেছেন, আমি এটাকে যেহেতু আপনার অ্যাবস্ট্রাক্ট বলা হয়েছে স্যারের ভাষায়, আমি এটাকে কংক্রিটভাবে দেখিয়েছি যেভাবে, সেটা হচ্ছে যে আসলে সিটিজেনারি, স্যার কিন্তু খুব চমৎকার করে বলছেন যেটা আপনাদের বোঝার জন্য খুব সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে, কারণ আপনাকে তো কংক্রিট বলতে হবে যে কে পাবলিক সোসাইটি, কারণ আমাদের অর্থনীতির অধিকাংশ তত্ত্বের মূল সমস্যা হচ্ছে এরা স্ট্যাটিক, এরা ডাইনামিক না, যার ফলে ম্যাথমেটিক্যালি আপনি সলভ করতে পারেন অনেক কিছু। তো সেইখানে আমরা আমি যেটা করার চেষ্টা করেছি যে পাবলিক সোসাইটি মানে হচ্ছে যে আপনার এই যে মিডিয়ান,
যেটাকে আমি অবশ্য স্যার কি বলে না না মিডিয়ান বলেছে মিডিয়ান মিডিয়ান যেটাকে স্যার কি শব্দ ব্যবহার করেন আমি জানি না আমি অবশ্য মধ্যবর্তী শ্রেণী সমূহ বলি ইন্টারমিডিয়েট ক্লাসেস কারণ এইটারই র‍্যাট রেসটাই স্তর বলি হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে যে কারণ এইখানেই ঘটনাটা অর্থাৎ এই ইন্টারমিডিয়েট ক্লাসেস যদি রিপ্রেজেন্ট করে তখন স্টেট রিপ্রেজেন্ট করে অর স্টেট অ্যাকাউন্টেবল হবে কিন্তু এই ইন্টারমিডিয়েট ক্লাসেস থেকে যদি এটা সে যদি ক্রমাগত ডান দিকে হওয়ার চেষ্টায় ই থাকে তাহলে আর আসলে জনসমাজ তৈরি হবে না সো এইটাই হচ্ছে তা আমার কাছে মনে হয়েছে যে আপনারা বলেছেন আর স্যার বলছেন যে হচ্ছে যে বাংলাদেশ নিয়ে কেন বলেনি আমি তো সেটা বললাম কারণ হচ্ছে যে এই আলোচনার বিষয় কোনো মতেই আমার কাছে বাংলাদেশ ছিল না সো আমি এইটা করি নাই এবং যারা যারা এখন প্রশ্ন করবেন যে $160 এইসব বই কোথায় পাওয়া যায় আপনি যদি ক্রিয়েটিভ হন সব পাবেন হ্যাঁ এটা হচ্ছে এক আর হচ্ছে যে তবে ওয়াই এগ্রিকালচার প্রোডাক্টিভিটি ফলস এটা একটা পুরস্কার পেয়েছে সো এটা এখন ওপেন অ্যাক্সেস সো এটা আপনার পার্ডু ইউনিভার্সিটি প্রেসের ওয়েবসাইটে যদি যান তাহলে ওয়াই এগ্রিকালচার প্রোডাক্টিভিটি ফলস সেটা এটা একটা বেশ ইন্টারেস্টিং স্যার সেটা দিয়ে শেষ করি সেটা হচ্ছে যে এইখানে আমি মার্ক্সীয় প্রত্যয় সবচেয়ে বেশি ব্যবহার করেছি সেই জন্য মনে করলাম যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রেই ছাপা হওয়া দরকার এবং একটা রাইট উইং ইউনিভার্সিটিতেই ছাপা হওয়া দরকার সেটা হচ্ছে পার্ডু ইউনিভার্সিটি প্রেস থ্যাংক ইউ